নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব বৈশাখ শুক্লা একাদশী, যে একাদশী মোহিনী একাদশী নামে পরিচিত, সেই একাদশীর ব্রতকথা সম্পর্কে। চলুন ব্রতকথা শ্রবণ করা যাক। প্রত্যেকটি মাসে দুটি একাদশী রয়েছে এবং এই বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশী, যেটি মোহিনী একাদশী, সেই একাদশী হিন্দু ধর্মে অত্যন্তই গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মে প্রত্যেকটি একাদশীরই বিশেষ গুরুত্ব এবং নিজস্ব মাহাত্ম্য রয়েছে। হিন্দু বিশ্বাস অনুসারে মোহিনী একাদশীর উপবাস ব্যক্তিকে সমস্ত পাপ থেকে মুক্তি পেতে সাহায্য করে এবং তাকে মায়াময় জগৎ থেকে মুক্তির দিকে নিয়ে যায়। অবশেষে মোক্ষ লাভ করে এবং এই বৈশাখ মাসের বিশেষ শুভ দিনে যে একাদশী পালিত হয় তা মোহিনী একাদশী নামে পরিচিত। এই মোহিনী একাদশী অত্যন্তই পুণ্য প্রদানকারী। এই একাদশীর ব্রত রাখলে এবং ব্রতকথা শ্রবণ করলে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয় এবং সমস্ত মনস্কামনা পূরণ হয়। চলুন এই একাদশীর ব্রতকথা শ্রবণ করা যাক। একবার যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একাদশী সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। ভগবান কৃষ্ণ বলেছিলেন যে তিনি তাকে একটি গল্প শোনাবেন, যা ঋষি বশিষ্ঠ ভগবান রামের কাছে পাঠ করেছিলেন। ক্রেতাযুগে ভগবান রাম এই ব্রত পালন করেছিলেন। দেবী সীতা যখন ভগবান রামের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন, তিনি ঋষি বশিষ্ঠের কাছে গিয়েছিলেন এবং এমন একটি উপবাসের সম্পর্কে জানতে চেয়েছিলেন যে যে একাদশীর ব্রত করলে তিনি সীতাকে তার কাছে পুনরায় ফেরত পাবেন। এবং তার এই প্রশ্নের উত্তরে ঋষি বশিষ্ঠ উত্তর দিয়েছিলেন যে মোহিনী একাদশীর উপবাস মানুষকে সমস্ত পাপ থেকে মুক্তি পেতে এবং মোক্ষ লাভ করতে সাহায্য করে। তারপর ঋষি বশিষ্ঠ এই মোহিনী একাদশীর গল্প প্রভু শ্রীরামকে শোনান। গল্পে বলা হয়, সরস্বতী নদীর তীরে অবস্থিত একটি সুন্দর শহরে ভদ্রাবতীতে ধনপাল নামে এক ব্যক্তি বাস করতেন। তিনি ভগবান বিষ্ণুর ভক্ত এবং উদার ব্যক্তি ছিলেন। তিনি বৈশ্য ছিলেন এবং মানুষের কল্যাণে কাজ করতেন। তার পাঁচ পুত্র ছিল, সামনা, দুত্তিমান, মেধাবী, সুকৃতি এবং দুষ্টুবুদ্ধি। তার কনিষ্ঠ পুত্র দুষ্টুবুদ্ধি ছিল দুষ্টু এবং পাপ কর্মে লিপ্ত। সে তার বাবার টাকা ও নামের অপব্যবহার করত। দুষ্টুবুদ্ধির আচরণে বিরক্ত হয়ে ধনপাল তাকে বাড়ি থেকে বের করে দেন। দুষ্টুবুদ্ধি তার প্রয়োজন মেটানোর জন্য চুরি শুরু করে। তিনি সৈন্যদের হাতে ধরা পড়ে বেশ কয়েকবার এবং সৈন্যরা তাকে চিনতে পেরে কয়েকবার ছেড়েও দেন, কিন্তু রাজা তাকে শাস্তি দেন। কিন্তু পুনরায় কয়েকবার এরকম ঘটার ফলে রাজা তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন। দুষ্টুবুদ্ধি বনে গিয়ে বছরের পর বছর শিকার করে ঘুরে বেড়ান। বছর পর বছর শিকারি হয়ে ঘুরে বেড়ায়। একদিন ক্ষুধার্ত হয়ে তিনি মহর্ষি কৌটিল্যের আশ্রমে গেলেন। বৈশাখ মাস ছিল এবং মহর্ষি গঙ্গা নদী থেকে পবিত্র স্নান করে তার আশ্রমে ফিরছিলেন। হঠাৎ মহর্ষির বস্ত্র থেকে কয়েক ফোঁটা জল দুষ্টুবুদ্ধির গায়ে পড়ল। তিনি মহর্ষি কৌটিল্যের সামনে প্রণাম করলেন এবং তার সমস্ত পাপ থেকে মুক্তির জন্য অনুরোধ করলেন। মহর্ষি তাকে মোহিনী একাদশীর ব্রত পালনের পরামর্শ দেন। তিনি মহর্ষিদের আনুগত্য করতেন এবং পূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ব্রত পালন করতেন, ফলে তার সমস্ত দোষ মাফ হয়ে যায় এবং সে মুক্তি লাভ করে। এটা বিশ্বাস করা হয় যে তার মৃত্যুর পরে তাকে গরুড়ের ওপর ভগবান বিষ্ণুর আবাসে নিয়ে যাওয়া পর্যন্ত হয়েছিল এই মোহিনী একাদশীর ব্রত রাখার পূর্ণ প্রভাবের ফলে। বন্ধুরা,
আপনারাও সমস্ত পাপ কর্ম থেকে মুক্তি পেতে এবং মোক্ষ লাভ প্রাপ্তিতে অবশ্যই এই মোহিনী একাদশীর ব্রত রাখুন এবং একবার হলেও এই ব্রত কথা শ্রবণ করুন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।